আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক বন্ধু যারা লাইনে আছেন, প্রথমে যিনি প্রশ্ন করবেন আপনার নাম বলবেন, পরিচয় দিবেন এবং প্রশ্ন করুন। আমার নাম ইউটি, জি, ঢাকা থেকে বলতেছি। হুজুর আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। আমার মেয়ে তো প্রায় অসুস্থ থাকে, তো ওর তো ডাক্তারের ট্রিটমেন্ট চলছে এখন, তারপর আমি কি দোয়া করতে পারি ওর জন্য? জি ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই কথা কম বলে, জি, কথা বলার জন্য কোনো দোয়া আছে কিনা? জি ধন্যবাদ। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম, এই দুটো প্রশ্ন এসেছে, আমরা আলোচনা করে নিই, পরবর্তীতে যিনি অপেক্ষা আছেন তার কাছে যাব। যে মেয়ে অসুস্থ, তার জন্য হাদিসে কোরআনে কোনো বর্ণিত দোয়া আছে কি? জি, অসংখ্য, মানে আমরা তো যে কোনো ক্ষেত্রে আপনার ফাতিহার উপর আমল করতে পারি, যেহেতু হাদিসে আসছে আল ফাতিহাতু দাওয়া উন লিকুল্লি দাঈ, যে সেটার ক্ষেত্রে বিভিন্ন ডোজ আমাদের ওলামায়ে কিরাম বলেছেন। কোনো কোনো ক্ষেত্রে 11 বার দুরূদ শরীফ পড়া, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 11 বার সূরা ফাতিহা পড়া, আবার 11 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে খাবে, এটা একটা সুন্দর ই হতে পারে। সেটার ক্ষেত্রে ফজরের নামাজের পরে আমাদের কাকরাইলের হাজী আব্দুল মুকিত সাহেব এই তদবিরের কথা বলেছিলেন। তিনি বলেন যদি ক্যান্সার রোগ হয় তো সেরে যাবে, 6 মাস সর্বোচ্চ টাইম দিয়ে 6 মাস ফজরের নামাজের পরে, ওনার যে ইয়েটা বলেছিলেন ব্যাখ্যার সাথেই করা উচিত, যে ফজরের নামাজের পরে জায়নামাজে বসেই 600 গ্রাম পানি নিবে, তার মধ্যে এই আমলটা করবে, 11 বার দুরূদ শরীফ, 11 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি একদমই পড়া যায় সবচেয়ে ভালো, আর না হলে স্বাভাবিকভাবে পড়লো, এরপরে 11 বার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে পানি খাবে। এই পানিটা খাওয়ার 1 ঘন্টার মধ্যে আর কোনো কিছু খাবে না, এরপরে যখনই সে পানি খাবে একটু পানি রেখে দিল, ওই পানি মিশায় মিশায় খাবে। তার যদি ক্যান্সার থাকে আল্লাহ তাআলা ক্যান্সার থেকে তাকে মুক্ত করবে। এই যে আমাদের চমৎকার একটা আমলের কথা বলেছেন, বর্তমানে আপনি জানেন যে করোনা সারা বিশ্বে চলছে, আল্লাহ না করুন কেউ যদি আক্রান্ত হয়ে যায়, তো ওনার জন্য তো এই দাওয়া দেওয়া হতে পারে, এটা দেওয়া হতে পারে, অনেক বড় অসুখ কিন্তু হতে পারে। সবচেয়েতে বেশি আরো এফেক্টিভ যেটা হয়, আশরাফ থানভী রহমাতুল্লাহ যেটা তো ঈশ্বরের কথা বলেছেন, ফজরের সুন্নত পরে ফরজের আগে এই যে টাইমটা যদি থাকে, এই টাইমটাই 41 বার সূরা ফাতিহা পড়ে যদি কেউ দম করে ইয়ে করে, সেটা অত্যন্ত আরো বেশি কার্যকর। দুরূদ শরীফ পড়ে সুন্নতের পরে 41 ফরজের নামাজের আগে 41 বার, তাহলে এটাও মোটামুটি দুটো আমলই আমরা পাইলাম আপনার কাছ থেকে। 13 বারের কথা কোন কোন বুজুর্গ বলেছেন, যে অ্যাব্রিভিয়েশনে 13 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনসুব হয়, সেই দিকে ওরা, যদিও আমাদের কিছু এক গ্রুপ আনলাকি 13 বলেন, কিন্তু 13টা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিমহা ইয়ে দাল, ওইটার থেকে কিন্তু 13 আসে, তো সেই হিসেবে আমাদের জন্য একটা লাকি, তো আমরা 13 বারও করতে পারি, এটা 11 বারও করতে পারি, 41 বারও করতে পারি। চমৎকার আমল কথা আপনি বলেছেন, আশা করি আমাদের যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মেয়ে কথা কম বলে, এই ক্ষেত্রে কথা যেন ঠিক হয়ে যায়, তাকে দিয়ে আপনি চেষ্টা করান সুবহানাল্লাহ শিখান, আল্লাহ শিখান, আল্লাহর গুণগান শব্দ এত, আর সাথে সাথে ইয়া কবিউ, তারা সেজন্য বারে বারে ইয়া কবিউ বলে, এবং সাথে সাথে আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে 99টা নাম, ওই নামগুলো ওনাকে শেখানোর চেষ্টা করুক, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।